আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি কোনো ধারাবাহিক বিষয় আলোচনা করব না। আজকে আলোচনা করব যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিতেছ, আগামী 29 তারিখ তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই জন্য আজকে আমি হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিব। এই সাজেশনটি অনুসরণ করলে তুমি 11টা সৃজনশীলের মধ্য থেকে 4টা সৃজনশীল খুব সুন্দর করে সমাধান করতে পারবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কিন্তু অবগত আছো যে তোমাদের পরীক্ষাগুলো শর্ট সিলেবাসের মধ্যে যেই অধ্যায়গুলো অন্তর্ভুক্ত আছে তার উপরেই কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তো হিসাব বিজ্ঞান পরীক্ষায় এই শর্ট সিলেবাসের ভিতরেই কিন্তু প্রশ্ন আসবে। শর্ট সিলেবাসের মধ্যে হিসাব বিজ্ঞানের যেই অধ্যায়গুলো অন্তর্ভুক্ত আছে তোমরা সেটা কিন্তু জানো। তারপরও আমি এখন বলে দিতেছি, দেখো আমার সাথে মিলিয়ে। প্রথমে আছে দ্বিতীয় অধ্যায় লেনদেন, তারপরে আছে দুতরফা দাখিলা পদ্ধতি, তারপরে চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, পঞ্চম অধ্যায় হিসাব, ষষ্ঠ অধ্যায় আছে জাবেদা, এবং সপ্তম অধ্যায় খতিয়ান, নবম অধ্যায় রেওয়ামিল, দশম অধ্যায়ের ভিতরে আছে আর্থিক বিবরণী। তো এই অধ্যায়গুলোর উপর ভিত্তি করে 11টা সৃজনশীল তৈরি করবে আর তোমাকে দিতে হবে 4টা সৃজনশীল। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সুবর্ণ সুযোগ, 11টা সৃজনশীলের মধ্যে 4টা সৃজনশীল, যেই 4টা তোমার ভালো লাগবে ওই 4টা সৃজনশীলে তুমি কি করতে পারবা, সমাধান করতে পারবা। তাহলে তুমি সবগুলো অধ্যায় না পড়লেও চলবে, তবে কয়েকটা অধ্যায় ভালোভাবে পড়তে হবে যাতে 4টা সৃজনশীল তুমি সমাধান করতে পারো। এখন আমি তোমাদেরকে এই অধ্যায়গুলোর মধ্য থেকে সর্বনিম্ন 3টা অধ্যায়ের নাম বলবো এবং সর্বোচ্চ 4টা অধ্যায়ের নাম বলবো। যদি কোনো শিক্ষার্থী বেশি দুর্বল থাকো, তুমি 3টা অধ্যায় কমপ্লিট করো, তাহলে 4টা সৃজনশীল সমাধান করতে পারবা। আর যারা একটু ভালো পারো, তোমরা 4টা অধ্যায় ভালো করে পড়ো, তাহলে তুমি পরীক্ষায় 4টা সৃজনশীল অনায়াসে সমাধান করতে পারবা এবং 30টা এমসিকিউর মধ্যে 15টা এমসিকিউ তুমি সমাধান করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা তথ্য দেই, সেই তথ্যটা হচ্ছে আগামীকাল মঙ্গলবার আমি দুপুরে 12টায় তোমাদের লাইভ ক্লাস নিব হিসাব বিজ্ঞানের। তো তোমরা যারা পরীক্ষার্থী আসো তোমরা অবশ্যই এই লাইভ ক্লাসটিতে জয়েন করবে, কারণ আমি শেষ সময়ের একটা প্রস্তুতি নিয়ে আলোচনা করব যে এই ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞানের যেই সমস্যাগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসটা হবে আমাদের ফেসবুক পেজ থেকে। যদি আমাদের ফেসবুক পেজটি তোমরা লাইক এবং ফলো দিয়ে না রাখো, আমি নিচে তার লিঙ্কটি দিয়ে দিব, তোমরা লাইক এবং ফলো দিয়ে রাখো যাতে সকল তথ্য সবার আগে তোমার কাছে চলে যায়। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে ওই অধ্যায়ের নামগুলো বলি, যেই অধ্যায়গুলো পড়লে তুমি খুব সহজেই 4টা সৃজনশীল সমাধান করতে পারবা। প্রথমে আসো লেনদেন অধ্যায়টি। এই লেনদেন অধ্যায়টি হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায় দিয়ে কিন্তু অঙ্কটা শুরু হয়। তো এই লেনদেন অধ্যায় থেকে 2টি সৃজনশীল তোমার পরীক্ষায় থাকবে, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। তো লেনদেন অধ্যায় থেকে যেই সৃজনশীলগুলো সচরাচর আসে, আমি ওই সৃজনশীল প্রশ্নগুলোর ক খ গতে কী কী উল্লেখ থাকে তার নামগুলো বলে দেই, তাহলে তোমরা এই টপিকগুলো শেষ করতে পারবা বাসায়। যেমন ক নম্বরে থাকে সাধারণত যে সকল ঘটনা লেনদেন নয় সেগুলো চিহ্নিত করো এবং তার মোট পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে থাকে সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা, এবং গ নম্বরে থাকে বিবরণী সব, তারপরে হিসাব সমীকরণের প্রভাব, হ্যাঁ এ সমান সমান এল প্লাস ই প্রমাণ করে, এগুলো কিন্তু একই কথা। এই টাইপের একটা সৃজনশীল তুমি পাবা। এবং আরও সৃজনশীল থাকে, যেমন ক নম্বরে বলে অফিস সরঞ্জামের অপরিশোধিত মূল্য বাইর করো, বা মোট ব্যয়ের পরিমাণ বাইর করো, বা প্রারম্ভিক মূলধনের পরিমাণ বাইর করো, এগুলো কতে বলবে। খতে বলবে মালিকানা সত্যের পরিমাণ বা স্বত্বাধিকারের পরিমাণ বাহির করো। গ নম্বরে বলবে প্রিয় শিক্ষার্থীরা ওই যে বিবরণী সব তৈরি করো, অথবা তোমাকে বাহির করতে বলবে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এরকম টাইপস কিছু একটা বলবে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাববিজ্ঞানের বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি।
এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকেও তোমাদের দুইটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে। এই দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে একটা কমন প্রশ্ন আছে একতরফার, প্রারম্ভিক মূলধন নির্ণয় করো ক নম্বরে বলে। খ নম্বরে বলবে সমাপনী মূলধন এবং গ নম্বরে বলবে লাভ ক্ষতি। তো এই ধরনের একটা সৃজনশীল তোমাদের পরীক্ষায় নিশ্চিতভাবে আসবে, তোমরা এই টাইপের যে সৃজনশীলগুলো আছে সেটা সমাধান করে ফেলো। এবং আরেকটা সৃজনশীল আসবে ক নম্বরে বলবে যে মোট বিক্রয়ের পরিমাণ বাইর করো বা নেট বিক্রয়ের পরিমাণ বাইর করো বা প্রারম্ভিক মূলধনের পরিমাণ বাইর করো বা মোট ব্যয়ের পরিমাণ বাইর করো। খ নম্বরে বলবে ভাউচার প্রস্তুত করো, এটা ডেবিট ভাউচারও হইতে পারে ক্রেডিট ভাউচারও হইতে পারে, যে কোনো একটা বলবে। এবং গ নম্বরে বলবে ডেবিট ক্রেডিট নির্ণয় করো এবং কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। মনে রাখতে হবে ডেবিট ক্রেডিট এবং কারণসহ ডেবিট ক্রেডিটের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। কারণসহ ডেবিট ক্রেডিট বললে অবশ্যই তোমাকে লাস্টের দিকে একটা কারণের জন্য ঘর দিতে হবে। এই দুইটা অধ্যায় খুব ভালো করে পড়ো, এই দুইটা অধ্যায় থেকে তুমি তিনটা সৃজনশীল সুন্দর করে অ্যান্সার করতে পারবা। এবার আসো চতুর্থ অধ্যায়, মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। এই লেনদেনটার ভিতরে কোনগুলো মূলধন জাতীয় লেনদেন আর কোনগুলো মুনাফা জাতীয় লেনদেন এই নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। এবং তোমরা জানো প্রত্যেকটা লেনদেনের কিন্তু দুইটা পক্ষ থাকে, এক হচ্ছে তুমি পাবা আর একটা হচ্ছে তুমি দিবা। তো মুনাফার ক্ষেত্রে যেটা আমরা পাই মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় যেটা দিয়ে দেয়, ঠিক মূলধনের ক্ষেত্রে আমরা যেটা পাই মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রদান। তো এইগুলোর উপর ভিত্তি করে এই অধ্যায় থেকেও একটা সৃজনশীল প্রশ্ন থাকবে, অথবা ক নম্বরে বলা থাকতে পারে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। এই জিনিসগুলো নিয়ে কিন্তু চতুর্থ অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি হয়। তো তোমরা যদি কেউ চতুর্থ অধ্যায় অনেক ভালো পারো তাহলে এটা থেকে প্রশ্ন সমাধান করবা, আর যদি না পারো আমি বলবো তাহলে এটাকে স্কিপ করে দাও। এবার আসো পঞ্চম অধ্যায়, হিসাব। এই হিসাব তো তোমরা জানো যে হিসাব পাঁচ প্রকার, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়। তো এই হিসাব থেকেও একটা সৃজনশীল আসে। যদি কোনো শিক্ষার্থী দুতরফা দাখিলা পদ্ধতির অধ্যায়টাকে ভালো করে পারে তাহলে হিসাবের অধ্যায় নিয়ে তার কোনো ঝামেলা নাই। কারণ হিসাবের অধ্যায়ের ভিতরে যে প্রশ্নগুলো আসে আমি বলি, ক নম্বরে বলে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো অথবা মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, খ নম্বরে বলে হিসাব শ্রেণী, আর গ নম্বরে বলে ডেবিট ক্রেডিট বা কারণসহ ডেবিট ক্রেডিট। তো তুমি যদি তৃতীয় অধ্যায়টা পারো তাহলে আমার মনে হয় পঞ্চম অধ্যায় নিয়ে তোমার কোনো ঝামেলা থাকার কথাই না। তাহলে তৃতীয় অধ্যায়টা যে কথা পঞ্চম অধ্যায় একই হয়ে গেল, তাহলে তোমার কিন্তু পঞ্চম অধ্যায় থেকেও একটা প্রশ্ন আসবে, এই জায়গায় আরেকটা প্লাস পয়েন্ট হয়ে গেল। এবার আসো ষষ্ঠ অধ্যায়, গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জাবেদা। আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলে। তো এই যে হিসাবের প্রাথমিক বই জাবেদা, জাবেদা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা আবার ছয়টা, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। তো এই ছয়টা বিশেষ জাবেদার ভিতরে দুইটা বিশেষ জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এটা শর্ট সিলেবাসের বাহিরের বিষয়, এই জায়গা থেকে কোশ্চেন আসবে না। তো তোমাদের কোশ্চেনটা আসবে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা থেকে, এবং ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদা থেকে। তো এই অধ্যায় থেকে যে সৃজনশীলগুলো আসে সেগুলো হচ্ছে, যেমন ক নম্বর প্রশ্ন বলবে কারবারি বাট্টার পরিমাণ বাইর করো, অথবা আলাদা আলাদা বলবে ক্রয় বাট্টার পরিমাণ বাইর করো, বিক্রয় বাট্টার পরিমাণ বাইর করো। কারবারি বাট্টার পরিমাণ বাইর করতে বললে ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা দুইটাই আসে, আর শুধু ক্রয় বাট্টা বাইর করতে বললে তখন শুধু ক্রয়ের যে বাট্টাগুলো আছে ক্রয়ের সাথে সেইগুলো আসবে, আর বিক্রয় বাট্টার কথা বললে শুধুমাত্র বিক্রয়ের সাথে যে বাট্টাগুলো আছে সেগুলো আসবে, এটা ক নম্বরে বলবে। খ নম্বরে বলবে ক্রয় জাবেদা অথবা বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত অথবা বিক্রয় ফেরত, আর গ নম্বরে বলবে যে লেনদেনগুলো ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়েছে ওইগুলো বাদে বাকি লেনদেনগুলো সাধারণ জাবেদা, অথবা বলবে যে লেনদেনগুলো বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত করছো তুমি সেগুলো বাদ দিয়ে বাকি যেই লেনদেনগুলো আছে এগুলো সাধারণ জাবেদা করো। এবার আসো প্রকৃত জাবেদা কিন্তু পাঁচটি, এই প্রকৃত জাবেদা মানেই কিন্তু সাধারণ জাবেদা। তো প্রকৃত জাবেদাগুলো হচ্ছে প্রারম্ভিক জাবেদা, সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা, সমাপনী জাবেদা, অন্যান্য জাবেদা। তো এইগুলো মিলেই কিন্তু সাধারণ জাবেদা হয়। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় জাবেদা এবং খতিয়ান এই দুইটা মিলে কিন্তু একটা কোশ্চেন করি, জাবেদা এবং খতিয়ান। আমরা জানি আমরা খতিয়ানটা করি, খতিয়ানকে হিসাবের পাকা বই অথবা রাজা বলা হয়, এই নিয়ে বিস্তারিত আলোচনা আমার ইউটিউব চ্যানেলে আছে, প্রত্যেকটার সিকিউ এবং এমসিকিউ আলোচনা করে রাখছি আমি। তো আমরা যে খতিয়ানগুলো করি এটা কিন্তু আমরা দুইভাবে করি, টিসক এবং চলমান জেরসক। টিসক হচ্ছে সনাতন আর চলমান জেরসক হচ্ছে আধুনিক সক। তো খতিয়ান আর জাবেদা মিলে একটা সৃজনশীল তৈরি হয়। কিভাবে? যেমন ক নম্বর প্রশ্নে বলে যে তুমি
কারবারি বাট্টার পরিমাণ বাইর করো, খ নম্বরে বললো তুমি একটি ক্রয় জাবে দা করো, আর গ নম্বরে গিয়ে বললো সাধারণ খতিয়ান প্রস্তুত করো, সহকারী খতিয়ান প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ানরা তৈরি করতে গিয়ে অনেক শিক্ষার্থীদের সমস্যা হয়। তো আমি বলবো যদি বেশি সমস্যা হয় তাহলে এই টাইপের সৃজনশীলটাকে স্কিপ করে দাও, আর যারা পারো তোমরা এটা সমাধান করো, কোনো সমস্যা নেই। এবার আসো রেওয়ামিল, রেওয়ামিল থেকেও কিন্তু তোমাদের দুইটা সৃজনশীল থাকবে, এটা নিশ্চিত হয়ে যাও। তো রেওয়ামিল থেকে ক নম্বর প্রশ্নটাই বলে যে সকল এন্ট্রি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না তার পরিমাণ, যেই এন্ট্রিগুলো মানে রেওয়ামিলে আসবে না, আমরা জানি রেওয়ামিলে কোনগুলো আসে না, এই নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এবার খ নম্বরে বলে মুনাফা জাতীয় আয় অথবা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, অথবা খ নম্বরে বলে মূলধন জাতীয় প্রাপ্তি অথবা মূলধন জাতীয় প্রদান অথবা চলতি সম্পদ অথবা চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, এগুলো খ নম্বরে বলে। আর গ নম্বরে বলে একটি রেওয়ামিল প্রস্তুত করো। তো এইগুলো মিলিয়ে কিন্তু রেওয়ামিল থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন চলে আসে। তো তোমরা যারা রেওয়ামিলটা ভালো পারো তোমরা এই দুইটা সৃজনশীল দিবা। এবার আসো দশম অধ্যায় আর্থিক বিবরণী, দুইটা প্রশ্ন তো আসবেই আসবে, এই দুইটা তোমরা একবার স্কিপ করে দাও, কোনো সমস্যা নেই। এবার আসো কোন তিনটা অধ্যায় তোমরা ভালো করে পড়বা, লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, জাবেদা, অথবা লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, রেওয়ামিল, এই তিনটা। যারা একটু দুর্বল প্রকৃতির শিক্ষার্থী আসো, যারা এতদিন পড়াশোনা খুবই কম করছো তাদের জন্য, আর যারা ভালো পারো তোমরা চারটা অধ্যায় নাও, লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, জাবেদা, খতিয়ান, অথবা লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, জাবেদা, রেওয়ামিল, এই চারটা অধ্যায় যদি ভালো করে কমপ্লিট করো আমি আশাবাদী চারটা সৃজনশীল তো হেসে খেলে সমাধান করতে পারবাই, এবং 15টা MCQ দিতে পারবা 30টা MCQর মধ্যে। তো প্রিয় শিক্ষার্থীরা যদি এই সবগুলো বিষয় সম্পর্কে তুমি জানতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা বিষয় প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা ভিডিওগুলো দেখো, যদি না বুঝো তাহলে আমাকে মেসেজ দাও, আমি সমাধান করে দিব, অথবা আমার গ্রুপে তোমার সমস্যাটা তুমি পোস্ট করো, আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আগামী দিন যে লাইভ ক্লাসটা হবে এই লাইভ ক্লাসটাতে অংশগ্রহণ করো, ইনশাল্লাহ তোমাদের টুকিটাকি যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন হিসাববিজ্ঞান এমন একটা জিনিস খাতায় তোমরা কিভাবে লিখবা এটা নিয়েও আমাকে অনেকে মন্তব্য করেছো, আমি বলবো হিসাববিজ্ঞানের খাতায় তোমরা মার্জিন করবা না, তোমরা হিসাববিজ্ঞানের খাতায় মার্জিন না করে গড়গুলো তৈরি করবা। যদি তুমি মার্জিন করো তাহলে সব তৈরি করার সময় তোমার গড়টা ছোট হয়ে যাবে, তোমার লেখাটা বাজে দেখা যাবে। হিসাববিজ্ঞান পরীক্ষায় কোনো মার্জিন করবা না, অবশ্যই ক খ গ নম্বর সৃজনশীলগুলো লিখার আগে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম, সাল এবং প্রশ্নের নামটা লিখে নিবা, তাহলে টিচাররা খুব খুশি হবে। এবং যেই সৃজনশীল প্রশ্নটার ভিতরে ওয়ার্কিং থাকে, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এইগুলো প্রস্তুত করার সময় আমাদের নিচে ওয়ার্কিং করতে হবে, মানে গণনা কার্য, এই গণনা কার্যগুলো করবা, তারিখটা সঠিকভাবে লিখবা, সালটা সঠিকভাবে লিখবা, এইগুলো অনেক সময় তোমরা লিখো না, খতিয়ান পৃষ্ঠার করে খতিয়ান পৃষ্ঠাটা লিখো না, যে জায়গায় সূত্র ব্যবহার করতে হবে সূত্রটা লিখতে হবে, চালান রং থাকলে চালান রংটা লিখতে হবে, হ্যাঁ ক্যাশ মেমো থাকলে ক্যাশ মেমো লিখতে হবে, ভাউচার রং থাকলে ভাউচার রংগুলো লিখতে হবে। তো এই জিনিসগুলোর প্রতি তোমরা একটু নজর দিবা, তো এই জিনিসগুলো লিখবা। আর তোমরা সংক্ষেপে DRCR না লেখাটাই ভালো, তোমরা ডেবিট ক্রেডিট হ্যাঁ বাংলায় লিখবা, তারপরে অবশ্যই জাবেদার নিচে তোমরা কারণ দিবা, অনেক শিক্ষার্থীরা জাবেদার নিচে কারণ দেওয়া নাই, যদি তোমাদেরকে বলে যে কারণ ব্যতীত তাহলে তুমি কারণ দিবা না, না হলে কিন্তু তুমি অবশ্যই কারণ দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা এই টুকিটাকি যেই জিনিসগুলো আছে এগুলো অবশ্যই নজর রাখবা, যাতে এইগুলোর কারণে তোমার নাম্বারটা না ছোটে। আরেকটা বিষয় হচ্ছে 11টা সৃজনশীলের মধ্যে যেই সৃজনশীলটা সবচেয়েতে ভালো পারো এটা দিয়ে তুমি অঙ্কটা শুরু করবা। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, এবং পরীক্ষা খুবই ভালোভাবে মানে স্ট্যান্ডার্ড মানের একটা প্রশ্ন তোমাদের হবে, যাতে তোমরা সবাই ভালো ফলাফল করতে পারো, এই আশা ব্যক্ত করে আজকে আমি এই জায়গায় শেষ করলাম। আগামী দিনের লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।